আচ্ছা, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডিকে অফ কারেন্ট ইন অ্যান ইন্ডাকটিভ সার্কিট। আচ্ছা, ইন্ডাকটিভ সার্কিট, ইন্ডাক্টর আমরা পড়েছি। ধরো এইরকম একটা সার্কিট আমি ভাবছি, যেখানে একটা ইন্ডাকটিভ কয়েল রয়েছে যার কোয়েফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে এল। ধরে নিচ্ছি এইরকম একটা রেজিস্ট্যান্স আছে সার্কিটের, আর সার্কিটে কারেন্ট সাপ্লাই করার জন্য একটা সেল আছে যার ইএমএফ হচ্ছে ই, আর এখানে একটা কি রয়েছে কে। এবার সার্কিটে এই রেজিস্ট্যান্স আর ছাড়া আর কোথাও কোনো রেজিস্ট্যান্স নেই, মানে এটা হচ্ছে একটা আইডিয়াল ইন্ডাক্টর। এবার অ্যাট টি ইজ ইকাল টু জিরো টাইমে আমি ধরো সার্কিটটা ক্লোজ করলাম, মানে কিটা ক্লোজ করলাম, তাহলে টি ইজ ইকাল টু জিরো টাইমে আমি যেই কিটা ক্লোজ করব, তাহলে এখানে একটা কারেন্ট ডেভেলপ হবে। এবার অ্যাট টি ইজ ইকাল টু জিরো ওই সময়টা যদি আমি লিখি, তাহলে শুরুতে কারেন্টের ভ্যালু ছিল জিরো। অ্যাট টি ইজ ইকাল টু জিরো কারেন্ট ইন দ্য সার্কিট ইজ জিরো। তাহলে টি ইজ ইকাল টু জিরো টাইমে আমি যখন কিটা ক্লোজ করলাম, তাহলে সার্কিটে কারেন্টটা গ্রো করবে, বাড়বে, বেড়ে বেড়ে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে। তো সার্কিটে যখন কারেন্টটা বাড়বে, তখন এই কয়েলটার মধ্যে দিয়ে যখন কারেন্টটা বাড়ছে, তখন কয়েলের মধ্যে একটা ফ্লাক্স লিঙ্ক হবে এবং সেই লিঙ্কড ফ্লাক্সটা ইনক্রিজ করবে। তাহলে অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল, যখনই এর মধ্যে ফ্লাক্সের চেঞ্জ হবে, এখানে একটা ইএমএফ ডেভেলপ করবে, যেটাকে আমরা বলছি ইনডিউসড ইএমএফ। এবং অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল, সেই ইএমএফ এই যে কারেন্টের ইনক্রিজ বা বেড়ে যাওয়া সেটাকে অপোজ করবে। লেঞ্জ তো তাই বলছে, তাহলে কীভাবে অপোজ করবে? যে এই ইএমএফটাকে ইন্ডাকশানে যে ইনডিউসড ইএমএফ জেনারেট করেছে সেটা অপোজ করবে। তাহলে এই ইনডিউসড ইএমএফের এইখানটা প্লাস আর এই সাইডটা মাইনাস হবে, যেটা আমি ইনডিউসড ইএমএফের কথা বলছি। এবং সেই ইনডিউসড ইএমএফের ম্যাগনিচিউড কত হবে? ইনডিউসড ইএমএফের ম্যাগনিচিউড হবে, যেটা আমরা ফ্যারাডেজ ল থেকে পাচ্ছি, সেটা হচ্ছে ম্যাগনিচিউড অফ দ্য ইনডিউসড ইএমএফ ইজ ইকাল টু এল ডিআইডিটি। ডিআইডিটি ইজ রেট অফ ইনক্রিজ অফ কারেন্ট। তাহলে যখন আমি টি ইজ ইকাল টু জিরোতে সুইচটা ক্লোজ করলাম, তখন সার্কিটে কারেন্টটা গ্রো করতে শুরু করলো, কারেন্টটা জিরো থেকে বাড়তে শুরু করলো। কী রেটে বাড়ছে? ধরে নিচ্ছি রেট অফ ইনক্রিজ অফ কারেন্ট, এটা হচ্ছে ডিআইডিটি। তাহলে যখন কারেন্টটা ডিআইডিটি এই রেট অফ ইনক্রিজ মেনটেন করবে, তখন এখানে যে ইএমএফ ইনডিউসড হবে তার ম্যাগনিচিউড হচ্ছে ই, অ্যান্ড ই ইজ ইকাল টু এল ডিআইডিটি। আচ্ছা, কোনো একটা সময় আমরা ধরে নিচ্ছি অ্যাট এনি ইনস্ট্যান্ট, টি কোনো একটা সময় টিতে কারেন্ট ইন দি সার্কিট ইজ আই, কোনো একটা সময় সার্কিটে কারেন্টটা হচ্ছে আই, অ্যান্ড ইট ইজ ইনক্রিজিং অ্যাট এ রেট ডিআইডিটি উইথ টাইম। কারেন্টটা জিরো থেকে বাড়ছে, তাহলে কারেন্টটা জিরো থেকে বাড়তে বাড়তে আই ম্যাক্স মানে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে। এবার সেই সময়ে কোনো একটা টাইম ইনস্ট্যান্টে আমি ধরে নিচ্ছি যে কারেন্টটার ম্যাগনিচিউড হচ্ছে আই, এবং কারেন্টটা যে বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে, এবং সেই রেট অফ ইনক্রিজ উইথ টাইম ইজ ডিআইডিটি। এখন প্রশ্ন হলো, কারেন্টটা কেন ইনস্ট্যান্টেনিয়াসলি বেড়ে যাচ্ছে না, জিরো থেকে ইনস্ট্যান্টেনিয়াসলি বেড়ে আই কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে যেখানে একটা ইন্ডাক্টর লাগিয়ে রেখেছি আমি, এই যে কয়েলটা এটা একটা রিভার্স ইএমএফ ইনডিউস করেছে। এই যে দেখতে পাচ্ছ, অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল, এই যে কারেন্টের ইনক্রিজ যার জন্য এখানে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, এ সেই ইনক্রিজটাকে অপোজ করবে। তাহলে এর অপোজিশনের জন্যই কারেন্টটা ইনস্ট্যান্টেনিয়াসলি বাড়ছে না,
তাহলে কারেন্টটা বাড়তে একটা সময় লাগবে, যেহেতু অপোজ করছে। তো টাইমের সঙ্গে সঙ্গে কারেন্টের সেই রিলেশনটা আমি বাড় করতে চাইছি, এবং সেটাকেই আমরা কি বলছি, গ্রোথ অফ কারেন্ট ইন দ্য সার্কিট। তাহলে কোনো একটা সময় টিতে এইরকম ঘটনা ঘটেছে, তাহলে যখন সার্কিটে আই কারেন্ট ফ্লো করছে এই ডিরেকশানে, সেই সময় এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে প্লাস মাইনাস একটা ইএমএফ বা পোটেন্সিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে, যেটা হচ্ছে আইআর। তাহলে দেখো সার্কিটে কী কী আছে, এখানে একটা ইএমএফ এর সোর্স আছে ই, এখানে ইন্ডাক্টরের অ্যাক্রসে পোটেন্সিয়াল ডিফারেন্স কত আছে এল ডিআই ডিটি, এবং রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেন্সিয়াল ডিফারেন্স কী আছে আইআর। তাহলে এই সময়ে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল আমরা পড়েছি কির্চফস ভোল্টেজ ল যদি অ্যাপ্লাই করি এই সার্কিটে, তাহলে কী পাচ্ছি দেখো, এল ডিআই ডিটি প্লাস আইআর মাইনাস ই ইজ ইকাল টু জিরো। কেভিএল অ্যাপ্লাই করলে এখান থেকে আমি পাচ্ছি এর অ্যাক্রসে পোটেন্সিয়াল ডিফারেন্স এল ডিআই ডিটি প্লাস আইআর মাইনাস ই ইজ ইকাল টু জিরো। ব্যাস এখান থেকে আমি আই এর ভ্যালু বার করব। তাহলে এই ইকুয়েশনটা আমি আরেকবার লিখি এখানে, এল ডিআই ডিটি ইজ ইকাল টু ই মাইনাস আইআর, অর ডিআই বাই ই মাইনাস আইআর ইজ ইকাল টু ওয়ান বাই এল ডিটি। বোথ সাইড আমি ইন্টিগ্রেট করে দিই, আমি কারেন্টের ভ্যালু বার করব। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট, এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। দেখো যে যখন টাইম ইজ ইকাল টু জিরো কিটা যখন আমি ক্লোজ করেছি, তখন সার্কিটে কারেন্ট কত ছিল, জিরো। আফটার এ সার্টেন ইনস্ট্যান্ট অফ টাইম টি সার্কিটে কারেন্টের ভ্যালু আমি কত ধরেছি, আই। তাহলে এখান থেকে যদি এটাকে ইন্টিগ্রেট করি, এটা বেরোবে মাইনাস ওয়ান বাই আর লন ই মাইনাস আইআর, আমাকে লিমিট বসাতে হবে, জিরো থেকে আই ইজ ইকাল টু ওয়ান বাই এল ইন্টু টি, লিমিট বসাবো জিরো থেকে টি। তাহলে এখানে যদি লিমিট বসাই, তাহলে হচ্ছে লন ই মাইনাস আইআর বাই ই ইজ ইকাল টু মাইনাস আর বাই এল ইন্টু টি, অর ওয়ান মাইনাস আই আর বাই ই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, অর আই ইজ ইকাল টু ই বাই আর ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। এই ব্র্যাকেটটা এখানে না দিলেও চলবে, মাইনাস আর বাই এল ইন্টু টি দিস। তাহলে এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা বোঝাচ্ছে যে কারেন্টটা সার্কিটে এক্সপোনেনশিয়ালি গ্রো করছে, এবং কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত, ই বাই আর। তাহলে আই ম্যাক্স ইজ ইকাল টু ই বাই আর, তাই তো হবে। যখন কারেন্টটা স্টেডি ভ্যালুতে পৌঁছে যাবে, যখন এই সার্কিটে একটা স্টেডি কারেন্ট ফ্লো করবে, তখন ইন্ডাক্টরের মধ্যে কোনো রকম ফ্লাক্সের চেঞ্জ হবে না, এবং ফ্লাক্সের চেঞ্জ যদি না হয়, তাহলে ইন্ডাক্টরে কোনো রকম ইএমএফ ইনডিউসড হবে না। তাহলে এই ইএমএফ যেটা ইনডিউসড হয়ে আছে, সেটা স্টেডি স্টেটে হবে না। তাহলে যদি না হয়, তাহলে সিম্পল আমি ইজ ইকাল টু আইআর ম্যাক্সিমাম কারেন্ট, তাহলে ই বাই আর পেয়ে গেলাম। তাহলে এই ইকুয়েশানে এই ই বাই আর, এটা হচ্ছে আই ম্যাক্সের ভ্যালু। তাহলে আই ইজ ইকাল টু আই ম্যাক্স ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। এখান থেকে দুটো জিনিস আমাকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে এটা হলো আমার গ্রোথ অফ কারেন্টের ইকুয়েশান। দেখো তাহলে কারেন্টটা টি ইজ ইকাল টু কোন সময়ে ম্যাক্সিমাম হবে, আই ইজ ইকাল টু আই ম্যাক্স হোয়েন
টি ইজ ইকাল টু ইনফিনিটি, তাহলে ইনফাইনাইট টাইম পরে থিওরিটিক্যালি কারেন্টটা স্টেডি ভ্যালুতে পৌঁছাবে, আই ইজ ইকাল টু আই ম্যাক্স। তাহলে আমাকে যদি বলা হয় যে গ্রোথ অফ কারেন্ট, তার একটা ইকুয়েশন লেখো, এই গ্রাফ ড্র করো, ইকুয়েশন তো আমি লিখলাম, তাহলে কারেন্ট ভার্সেস টাইম যদি আমি একটা গ্রাফ ড্র করি তাহলে সেই গ্রাফটা কীরকম হবে? এই রকম, কারেন্টটা ম্যাক্সিমাম মানে আই ম্যাক্স সেখানে রিচ করবে, মানে ই বাই আর এই ভ্যালুতে রিচ করবে কখন? যখন টাইম ইজ ইকাল টু ইনফিনিটি। তাহলে এটা হলো গ্রাফটা, গ্রোথ অফ কারেন্টের গ্রাফ। যদি আমি টি এর জায়গায় এল বাই আর বসাই, ইফ টি ইজ ইকাল টু এল বাই আর, এল বাই আর এর তুমি ডাইমেনশান দেখবে, এল বাই আর এর যদি ডাইমেনশান বার করো তাহলে সেটা টাইমের ডাইমেনশান দেবে, তখন আই ইজ ইকাল টু আই ম্যাক্স ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে আই ইজ ইকাল টু আই ম্যাক্স ই মাইনাস ওয়ান বাই ই। তুমি ই এর যদি ভ্যালু বসাও 2.718, তাহলে এটা হচ্ছে 0.63 আই ম্যাক্স। তার মানে হচ্ছে এই যে টাইম, এই টাইমে কারেন্টটা ম্যাক্সিমাম ভ্যালু যেটা অ্যাটেন্ড করবে তার 63% রিচ করে গেছে। এই যে টাইমটা, এটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট, বা এটাকে আমরা বলি ইন্ডাকটিভ টাইম কনস্ট্যান্ট, ইন্ডাকটিভ টাইম কনস্ট্যান্ট। তাহলে ইন্ডাকটিভ টাইম কনস্ট্যান্ট ইজ এ টাইম আফটার হুইচ বা অ্যাট হুইচ দ্য কারেন্ট ইন দি সার্কিট রিচেস 63% অফ ইটস ম্যাক্সিমাম ভ্যালু। এবার দেখো এই টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা যা দেওয়া আছে তার যদি 5 times করে দাও তুমি, মানে টি ইজ ইকাল টু এল বাই আর যদি না হয় 5L/R হয় সাপোজ, তাহলে 5L/R হতে হলে এটা ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানের জায়গায় -5 হয়ে যাবে। বোঝো আমি কী বলছি? এটা বোঝা গেল টাইম কনস্ট্যান্ট কাকে বলে, যে যে টাইমে কারেন্টটা ম্যাক্সিমাম ভ্যালু 63% রিচ করে। সাপোজ দিস টাইম ইজ এল বাই আর, তাহলে এইখানে কারেন্টটা কোথায় রিচ করেছে? এটা ছিল ই বাই আর, এই ভ্যালুটা, দিস ভ্যালু ইজ 63% অফ ই বাই আর দিস। আচ্ছা এবার আমি বলছি যদি আমি টাইমটা এল বাই আর না ভেবে 5L/R ভাবি, দেখি যে কী হবে। কারণ গ্রাফটা আমি যেরকম দেখতে পাচ্ছি, যেরকম এঁকেছি, তাতে প্রথমে দেখছি যে কারেন্টের রেট অফ ইনক্রিজটা বেশি, মানে প্রথমে কারেন্টটা একটু বেশি রেটে বাড়ছে কিন্তু তারপর আস্তে আস্তে কার্ভটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মানে রেট অফ ইনক্রিজটা কমছে। আমি সেটাই চেক করতে চাইছি। তুমি টি এর জায়গায় যদি 5L/R বসাও, মানে 5 times দি টাইম কনস্ট্যান্ট, তাহলে আই ইজ ইকাল টু হবে আই ম্যাক্স ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার -5, তাহলে এটা হবে 0.99 আই ম্যাক্স। মানে টাইম কনস্ট্যান্টের 5 times টাইম যদি আমি আরও স্পেন্ড করি তাহলে কারেন্টটা ম্যাক্সিমাম ভ্যালু 99% পৌঁছে যাবে, ইনফ্যাক্ট 99.3 এই ধরনের কিছু একটা ক্যালকুলেশন আছে। তাহলে এটা যদি টাইম কনস্ট্যান্ট হয় তাহলে আমি যদি এবার 5L/R নিই, ইফ দিস টাইম ইজ 5L/R, তখন আমি দেখতে পাচ্ছি যে কারেন্টটা ম্যাক্সিমাম ভ্যালু 99% পৌঁছে গেছে, মানে এটা হচ্ছে 99% অফ ই বাই আর। তাহলে একটা জিনিস দেখো, 0 থেকে 63% হতে যা টাইম লাগলো, 63 থেকে 99% হতে, মানে 63 থেকে 99% হতে তার 5 times বেশি সময় লেগে যাচ্ছে, কারণ কার্ভটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তাহলে DIDTটা চেঞ্জ হচ্ছে। একটা জিনিস ভাবো যে তাহলে বাকি যে পার্সেন্টেজটা, এটা যদি 99.3% রিচ করে, এটা যদি 99.3% রিচ করে তাহলে বাকি 0.7% কী হবে? না, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান বলছে যে এই 0.7% রিচ করতে ইনফাইনাইট টাইম লাগবে, মানে ইনফাইনাইট টাইম পরে কারেন্টটা স্টেডি ভ্যালুতে পৌঁছাবে ম্যাথামেটিক্যালি। তাহলে আফটার এ লং টাইম, ভেরি লং টাইম, দ্য কারেন্ট উইল রিচ ইটস স্টেডি ভ্যালু অ্যান্ড দ্যাট ইজ ই বাই আর। এখন প্রশ্ন হলো
তাহলে আফটার এ লং টাইম যখন কারেন্টটা স্টেডি ভ্যালুতে রিচ করে গেছে, তখন যদি আমি সুইচটা আবার ওপেন করে দিই, দেখো আফটার এ লং টাইম সুইচ ইজ ওপেন্ড। তাহলে এই সুইচটা যখন আমি ওপেন করলাম, তখন সার্কিটে কত কারেন্ট ফ্লো করছে? আফটার এ লং টাইমের গল্প বলেছি আমি, তাহলে সার্কিটে আই ম্যাক্স কারেন্ট ফ্লো করছে, আই ম্যাক্স কারেন্ট ফ্লো করছে দিস। আচ্ছা, এটাকে আমি আই নট লিখছি, বারবার আই ম্যাক্স লেখা অসুবিধা। তাহলে আই ইজ ইকাল টু আই ম্যাক্স ইজ ইকাল টু ই বাই আর ইজ ইকাল টু আই নট যদি ধরে নিই, তাহলে আই ইজ ইকাল টু আই নট দিস, এটা ইকুয়েশন। তাহলে যখন আমি সার্কিটটা আবার ওপেন করলাম, সেইখান থেকে আমি এবার টাইম কাউন্ট শুরু করছি, আমি দেখবো এবার কারেন্টটা জিরো হতে কত সময় লাগে। তাহলে আমি যখন সার্কিটটা ওপেন করলাম, তাহলে সেই সময় থেকে আমি টাইম কাউন্ট শুরু করছি, তাহলে সেটা হচ্ছে আমার টি ইজ ইকাল টু জিরো। এইটা হয়ে গেছে, স্টেডি স্টেট রিচ করে গেছে। এবার কোনো একটা সময় আমি সার্কিটটা ওপেন করে দিলাম, সার্কিটটা যখন ওপেন করলাম সেই ইনস্ট্যান্টে টাইম ইজ ইকাল টু জিরো। তাহলে সেই টাইমে টি ইজ ইকাল টু জিরো, সেই টাইমে কি হচ্ছে, কারেন্টের ভ্যালু কত? আই নট, এটা বোঝো। সার্কিটটা যখন ওপেন করলাম, ঠিক সেই সময় সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করছিল, তাহলে সেই সময় ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু কত? আই নট। এবার কী হবে, ওপেন সার্কিট, কারেন্টটা আস্তে আস্তে ফল করবে, তাহলে কারেন্টটা আস্তে আস্তে কমবে সার্কিটে, এবং কমে কমে কত হবে, জিরো হবে, ইনস্ট্যান্টেনিয়াসলি জিরো হয়ে যাওয়ার কথা। কিন্তু দেখো, কারেন্টটা যখন কমতে শুরু করলো, তখন কী হবে, যেই সার্কিটে কারেন্টটা কমতে শুরু করছে, সঙ্গে সঙ্গে এর মধ্যে যে ফ্লাক্স লিঙ্ক হয়েছিল সেটা কমবে। তাহলে যে ফ্লাক্স লিঙ্ক হয়েছিল সেটা যদি কমে, তাহলে এই যে ফ্লাক্সের কমার জন্য এখানে আবার একটা ইএমএফ ইনডিউস হবে, তাহলে সেই ইএমএফ ইনডিউস এই কারেন্টের কমে যাওয়া বা ফ্লাক্সের কমাটাকে অপোজ করবে। তাহলে সিমিলারলি আমার ডিকে অফ কারেন্টেও একটা টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশান পাবো আমি। তাহলে সেইখানে আমি ধরে নিচ্ছি যে টি ইজ ইকাল টু জিরোতে এইটা, টি ইজ ইকাল টু টি সময়ে রেট অফ ডিক্রিজ অফ কারেন্ট হচ্ছে ডিআই ডিটি, এবং তখন সার্কিটে কারেন্টটা হচ্ছে আই। ঠিক যেরকম আগেরবার ধরেছিলাম যে টি ইজ ইকাল টু আফটার এ সার্টেন টাইম টি, আমি ধরে নিচ্ছি যে ডিআই ডিটি এই রেটে কারেন্টটা ডিক্রিজ করছে, এবং সেই সময় কারেন্টটা হচ্ছে আই। আমাকে দেখতে হবে কারেন্টটা জিরো হতে কত সময় লাগছে। আচ্ছা, এই ইকুয়েশানটা, গ্রোথের ইকুয়েশানটা আমি লিখে রাখি। আচ্ছা দেখো, তাহলে আবার আমি কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কারেন্টটা কমছে সার্কিটে, তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে হবে এখান থেকে এল ডিআই ডিটি প্লাস আইআর ইজ ইকাল টু জিরো, তাহলে অর ডিআই ডিটি ইজ ইকাল টু মাইনাস আর বাই এল ইন্টু আই, অর ডিআই বাই আই ইজ ইকাল টু মাইনাস আর বাই এল ডিটি। বোথ সাইড ইন্টিগ্রেট যদি আমি করি, ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, দেখো অ্যাট টি ইজ ইকাল টু জিরো কারেন্ট কত ছিল? আই নট। আফটার এ সার্টেন টাইম টি কারেন্ট কত হয়েছে? আই। তাহলে এখান থেকে পাচ্ছি লন আই, লিমিট বসাতে হবে আই নট থেকে আই ইজ ইকাল টু মাইনাস আর বাই এল ইন্টু টি, অর আই ইজ ইকাল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন ফর ডিকে অফ কারেন্ট, আই ইজ ইকাল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, এটা হচ্ছে ডিকে অফ কারেন্টের ইকুয়েশন।
তাহলে এইখান থেকে একটা জিনিস দেখো তুমি, তাহলে এখানেও দেখো এই যে ডিকেটা কিন্তু গ্রোথের থেকে অনেক শার্প, শার্প ডিকে করছে। তাহলে এইখানে কারেন্টটা জিরো হতে কত সময় লাগবে? ম্যাথামেটিক্যালি আমি দেখব যে সার্কিটে কারেন্টটা জিরো হবে আই ইজ ইকাল টু জিরো হোয়েন কত টি ইজ ইকাল টু ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট টাইম পরে কারেন্টটা জিরো হবে। তাহলে আমি যদি একটা গ্রাফ আঁকি টাইম ভার্সেস কারেন্ট, এটা হচ্ছে ডিকে অফ কারেন্টের জন্য, তাহলে কারেন্টটা কত ছিল আই নট, তাহলে শার্ট কিন্তু আগের থেকে কিন্তু ডিকে হবে ইনফাইনাইট টাইম পরে। যদি আমি এখানে টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা বসাই টি ইজ ইকাল টু এল বাই আর, তাহলে আই ইজ ইকাল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা 0.37 আই নট, তাহলে আমি বলতে পারি যে যখন সার্কিটের ডিকে হচ্ছে কারেন্টের তখন ইন্ডাকটিভ টাইম কনস্ট্যান্ট এইটা হচ্ছে এমন একটা টাইম যে টাইমে কারেন্টটা ম্যাক্সিমাম ভ্যালুর 37% ফল করবে। তাহলে ধরে নাও এল বাই আর এই যে টাইম একটা, এই টাইমে কারেন্টটা কত হয়েছে যে 37% অফ আই নট দিস। তাহলে এই দুটো ইকুয়েশন তোমাকে মনে রাখতে হবে। কখনো কখনো গ্রোথ অফ কারেন্ট বা ডিকে অফ কারেন্টের রেট অফ গ্রোথ বার করতে দেয়, তাহলে এখান থেকে রেট অফ গ্রোথ বার করবে ডিআইডিটি করবে, বা রেট অফ ডিকে বার করতে দেয় তাহলে এখান থেকে ডিআইডিটি করলে রেট অফ ডিকে করতে হবে, বা অন্য কোনো ধরনের কোশ্চেন দেয়। ধরো সিম্পল তোমাকে এই ধরনের একটা কোশ্চেন দেওয়া হলো যে ধরো এই একটা পয়েন্ট হচ্ছে এ, এখানে একটা ব্যাটারি আছে সাপোজ 10 ভোল্ট, এখানে একটা ইন্ডাক্টর আছে 2 হেনরি, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 5 ওহম সাপোজ, এটা হচ্ছে বি। বললো কোনো একটা সময় সার্কিটে কারেন্ট আই ইজ ইকাল টু 2 অ্যাম্পিয়ার এবং কারেন্টটা ডিআইডিটি ইজ ইকাল টু 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড এই রেটে ইনক্রিজ করছে। কি বললাম আমি, কোনো একটা সময় সার্কিটে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার অ্যান্ড অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট কারেন্ট ইজ ইনক্রিজিং অ্যাট এ রেট অফ 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড ইন দ্য সার্কিট। তোমাকে প্রশ্ন দিতে পারে এখান থেকে যে এ আর বি এর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স বার করো, ভি এ বি সমান কত। তাহলে খুব সিম্পল, এই ধরনের জিনিস আমরা আগে করেছি। তুমি কতগুলো পয়েন্ট মার্ক করে নাও, ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট দেওয়া আছে, দিস ইজ সি, দিস ইজ ডি। দেখো যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে এই ডিরেকশনে, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত পোটেন্সিয়াল ডিফারেন্স ডেভেলপ হয়েছে, ভি ইজ ইকাল টু আই ইন টু আর, দ্যাট ইজ 10 ভোল্ট। তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টটা এই ডিরেকশানে যাচ্ছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমি লিখতে পারি ভিডি মাইনাস ভিবি ইজ ইকাল টু 10 ভোল্ট। অবভিয়াসলি এটা সি পয়েন্ট, এটা এ পয়েন্ট, তাহলে ব্যাটারির প্লাসটা এদিকে আছে মাইনাসটা এখানে আছে, তাহলে আমি এটাও লিখতে পারি যে ভি এ মাইনাস ভিসি ইজ ইকাল টু 10 ভোল্ট। এখন এই 2 হেনরি, তাহলে এর অ্যাক্রসে ইএমএফ কত ডেভেলপ করেছে? আমরা জানি যে ইএমএফটা ডেভেলপ করবে সেটা হচ্ছে ই ইজ ইকাল টু এল ডিআইডিটি, তাহলে এল এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 2 হেনরি, ডিআইডিটির ভ্যালু বলেছে 1, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ভোল্ট। এখন এই 2 ভোল্ট কোন দিকে, মানে কোনটা প্লাস কোনটা মাইনাস হবে? দেখো সার্কিটে কারেন্টটা টাইমের সঙ্গে সঙ্গে বাড়ছে, তাহলে এই যে কারেন্টটা টাইমের সঙ্গে সঙ্গে বাড়ছে এই বেড়ে যাওয়াটাকে অপোজ করবে অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল, তাহলে ও উল্টো দিকে একটা ইএমএফ ডেভেলপ করে, এই কারেন্টের উল্টো দিকে ইএমএফ ডেভেলপ করে ও এই বেড়ে যাওয়াটাকে অপোজ করছে। তাহলে এর ইন্ডাক্টরটার এইদিকে প্লাস এদিকে মাইনাস হবে। যদি সার্কিটের টাইম কারেন্টটা টাইমের সঙ্গে সঙ্গে কমতো তখন কিন্তু কারেন্টটাকে বাড়ানোর চেষ্টা করতো, মানে ও এই ডিরেকশানে প্লাস এই ডিরেকশানে মাইনাস হতো, কিন্তু এখানে কারেন্টটা ইনক্রিজিং বলেছে তাহলে ইন্ডাক্টরের এটা প্লাস এটা মাইনাস, ইন্ডাক্টর কারেন্টটাকে কমাতে চেষ্টা করবে, তাহলে সেক্ষেত্রে ভিসি মাইনাস ভিডি দিস ইজ ইকুয়াল টু কত, 2 ভোল্ট। তাহলে আমাকে ভিএ মাইনাস ভিভি বলেছে, তাহলে এই সব কটা যদি আমি অ্যাড করে দিই তাহলে ভিএ মাইনাস ভিভি হচ্ছে ভিএবি, দ্যাট ইজ ভিএ
माइनस भिवि इज इक्ल टू 22 वोल्ट। তাহলে এইভাবে তোমাকে ক্যালকুলেশনগুলো করতে হবে। একটা হচ্ছে গ্রোথ অফ কারেন্ট, একটা হচ্ছে ডিকে অফ কারেন্ট। সার্কিট দিয়ে দিলে এই ফরম্যাটে ফেলে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। আবার আমি বলছি, তোমাকে ধরো বলা হলো এখান থেকে রেট অফ গ্রোথ বার করো, তাহলে সিম্পল তুমি এটাকে ডিফারেন্সিয়েট করে দেবে, DIDT করবে। যদি বলে রেট অফ ডিকে বার করো, এটাকে ডিফারেন্সিয়েট করবো, DIDT করবো। আর এই ধরনের কিছু কোশ্চেন এখান থেকে ইন্ডাকশন থেকে এই ধরনের কিছু সার্কিট ডায়াগ্রাম দিয়ে কোশ্চেন দেয়।